আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে ফিক্সেফ। এটি নাভানা ফার্মাসিউটিক্যালের সেফুরোক্সিম গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আমি মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। আজকের ভিডিওতে ফিক্সেফ এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা, খাওয়ার নিয়ম কি, সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। সেফিউরোক্সিম একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যা বিটা-ল্যাকটামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে খুবই কার্যকরী। সেফিউরোক্সিম ট্রান্সপেপটাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা প্রদান করে। তো বন্ধুরা, যে সমস্যায় সেফিউরোক্সিম গ্রুপের ওষুধ বা ফিক্সেফ ট্যাবলেটটি খাওয়া যাবে, সেফিউরোক্সিম স্ট্রেপটোকোকিস ব্যাকটেরিয়া সহ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত, দেহের ত্বক ও কোমলকলার সংক্রমণ, সকল প্রকার ইনফেকশন, ফুরা, কার্বাঙ্কল, সংক্রমিত ত্বক যেমন আলসার, একজিমা, ব্রন, সেলুলাইটিস, একিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি, সাইনুসাইটিস, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালের সংক্রমণ যেমন নিউমোনিয়া, ফুসফুসের ইনফেকশন, সাইনুসাইটিস, ফেরিঞ্জাইটিস, টনসিলাইটিস এবং মূত্রনালের প্রদাহ, এছাড়াও টাইফয়েড জ্বর, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, অজটিল গনোরিয়া, সার্ভিসাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যায় এই ট্যাবলেটটি নির্দেশিত। ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে যে সকল রোগীর বয়স 250 মিলিগ্রাম, দিনে 2 বার 5 থেকে 10 দিন পর্যন্ত। ক্রনিক ব্রঙ্কাইটিস এক্ষেত্রে 250 থেকে 500 মিলিগ্রাম, দিনে 2 বার 7 থেকে 14 দিন পর্যন্ত। তো বন্ধুরা, সেফুরোক্সিম বা ফিক্সেফ ট্যাবলেটটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, তাই এটি নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে বন্ধ করা যাবে না এবং ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আমরা জানব ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা। গর্ভকালীন সময়ের শেষ দিকে সেফুরোক্সিম ব্যবহার করা যাবে, তবে অতি প্রয়োজন না হলে ব্যবহার না করাই ভালো। প্রথম 3 মাস সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। সেফুরোক্সিম সামান্য পরিমাণে মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই যে সকল মায়েরা নবজাতক শিশুকে বুকের দুধ পান করাচ্ছে, সে সময় সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা ওষুধটি বন্ধ রাখতে হবে। আর যদি অতি প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি খেতে হবে। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি ভাবে অতিরিক্ত মাত্রায় সেফুরোক্সিম গ্রুপের ওষুধ বা দীর্ঘকালীন সময় পর্যন্ত এই ফিক্সেফ ট্যাবলেটটি সেবন করলে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, দুর্বলতা, অস্থিরতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ফিক্সেফ ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।